ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি লোকসভা ভোটের ক্ষেত্রে ভোট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যখন আপনারা বিভিন্ন প্যাকেটগুলি ফিল আপ করে বড় বড় প্যাকেটে ভরবেন, সেই ক্ষেত্রে কোন প্যাকেটে কি ভরবেন, কিভাবে মনে রাখবেন এই বিষয়ে আলোচনা করব। এবার প্রথমে আমি একটা কথা বলি, এই ছোট প্যাকেট বড় প্যাকেট কোনটি সিল হবে কোনটি আনসিল হবে এটি ভোটের আগের দিন যখন ডিসি থেকে মালপত্র নেবেন তখন জেনে নেবেন। তখন আমরা দেখেছি অতীতে এক এক ডিসিতে এক এক রকম নিয়ম বলে, কোথাও বলে সিল করে আনতে, কোথাও আবার সিল করে নিয়ে গেলে ওখানে আবার সিল খুলিয়ে ভেতরে কি আছে চেক করে তারপর আবার সিল করতে হয়। আর যখন আপনারা আরসিতে ফেরত যাবেন ভোটের দিন রাত্রে, অবশ্যই মেটাল সিল, গালা, মোমবাতি, দেশলাই এগুলো কিন্তু হ্যান্ডব্যাগে রাখবেন, ওগুলো কিন্তু আপনাদেরকে বার করতে হবে ওখানে সিল করার জন্যে। তো একদম থলির মধ্যে সব ভরে দিলে তখন কিন্তু খুঁজে পাবেন না। তো যাই হোক, এবার আমি শুরু করছি। দেখুন, প্রথমে হচ্ছে ফার্স্ট প্যাকেট, এর রং সাদা। ফার্স্ট প্যাকেটের মধ্যে যে বড় কভারটা দেওয়া থাকবে তার গায়ে লেখা থাকবে ইভিএম পেপার্স। এবার এই নাম্বারিংগুলোর প্রসঙ্গে আমি একটু বলে দিই। এখানে দেখুন নাম্বারিংগুলো সব ভগ্নাংশে রয়েছে, একের এক, একের দুই, একের তিন, একের চার। এবার এই ভগ্নাংশ লব যেটা বা ওপরে যে সংখ্যাটা থাকবে, এই যে এখানে দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে সামনে যে সংখ্যাটা লেখা আছে বা লব যেটা, সেটা হচ্ছে ওয়ান। ওয়ান মানে ফার্স্ট প্যাকেট। এবার বড় কভারটা ওয়ান বাই ওয়ান, তারপরে যে তিনটি প্যাকেট এর মধ্যে ঢুকবে, একটা একের দুই, একটা একের তিন, একটা একের চার, অর্থাৎ এখানে তিনটে আছে আর এইটাকে নিয়ে মোট হচ্ছে চারটে কভার। এই ছোট ছোট তিনটে কভার এর মধ্যে ঢুকবে। এবার প্রথম কভারটার মধ্যে কি থাকবে, ফর্ম 17C, বুঝতেই পারছেন, মানে ব্যালট পেপার অ্যাকাউন্ট যেটা। আর তারপরে দ্বিতীয় কভারটায় কি থাকবে, প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর আর পার্ট ফাইভ কিভাবে জমা দেবেন সেটা আমি শেষে আলোচনা করব। আর তিন নম্বর কভারটায় কি থাকবে, ওই যে মকপোল হয়ে যাওয়ার পর ভিভিপ্যাট থেকে যে মকপোল স্লিপগুলি বের করছেন তার পিছনে স্ট্যাম্প দেবেন, যে সেগুলি একটি ব্ল্যাক কভারের মধ্যে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করবেন, এজেন্ডা সব সই সাবুত করবে। সেই যে ব্ল্যাক কভারটা মকপোল স্লিপ সেটা হচ্ছে আপনার এক্ষেত্রে তিন নম্বর দিয়ে। এই যে তিনটে ছোট ছোট কভার হলো, এইগুলি এই বড় কভারটায় ভরে দেবেন। এবার সিল করবেন কি করবেন না আমি প্রথমেই বললাম, এটা ডিসি থেকে আগের দিন জেনে নেবেন। এবারে যাচ্ছি আমরা সেকেন্ড প্যাকেট। সেকেন্ড প্যাকেটের নাম্বারিংগুলো দেখুন, প্রথম সংখ্যাটা প্রত্যেক ক্ষেত্রে দুই আছে, বড় কভারটার নাম হচ্ছে স্ক্রুটিনি ডকুমেন্টস, যে কারণে এটার নাম্বার হচ্ছে 2-1, তারপর 2-2, 2-3, 2-4, 2-5, মানে এখানে চারটি ছোট ছোট কভার ঢুকবে। প্রথম কভারে কি থাকবে, প্রিজাইডিং অফিসার ডায়েরি, দ্বিতীয় কভারে ফর্ম 17A, মানে যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে, রেজিস্টার অফ ভোটার বা ভোটার্স রেজিস্টার যাই বলি না কেন, এটা দ্বিতীয় কভারে ঢুকলো। তৃতীয় কভারে ফর্ম 14A, ফর্ম 14A মানে হচ্ছে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স, তার সাথে ওই ওই যে কম্প্যানিয়ানের যে ডিক্লারেশন সেগুলো এই একসাথে করে, অর্থাৎ ফর্ম 14A আর ডিক্লারেশন একসাথে নিয়ে এই কভারটায় ঢোকাবেন। আর চতুর্থ কভারটার মধ্যে ঢুকবে ভিজিট সিট, দিয়ে এই চারটি কভারকে এই বড় কভারটার মধ্যে ভরে দেবেন। এটাও আমরা সাদা রঙের, সেকেন্ড প্যাকেটটাও সাদা রঙের, থার্ড প্যাকেটটাও আমরা সাদা রঙের। থার্ড প্যাকেটের নাম হচ্ছে স্ট্যাটুটরি কভার, এটার আপনার বড় কভারটার নাম্বারিং হচ্ছে 3-1, এগুলি 3-2, 3-3, 3-4, 3-5, 3-6, মানে মোট ছোট ছোট পাঁচটি কভার এর মধ্যে ঢুকবে, যার মধ্যে প্রথম যে কভারটি এর মধ্যে ঢুকবে তার মধ্যে রাখবেন ইলেকট্রাল রোলের মাস্ট কপি, যেটি ফার্স্ট পোলিং অফিসার নিয়ে কাজ করলেন সারাদিন সেইটা, আর সিএসবি লিস্ট যদি কিছু দেয় সেটাও এর সাথে একসাথে নিয়ে এই কভারটার মধ্যে ভরে দেবেন। আচ্ছা, তারপর দ্বিতীয় কভারে হচ্ছে ভোটার স্লিপ যেটা ইউজড হয়েছে, অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসার যে ভোটার স্লিপগুলি ছিঁড়ে ছিঁড়ে দেবেন, যেটি আবার থার্ড পোলিং অফিসার সংরক্ষণ করবেন, সেই ব্যবহৃত ভোটার স্লিপগুলি এই কভারটার মধ্যে ভরবেন। সরি, তিন নম্বর কভারের মধ্যে কি ভরবেন, ফর্ম 17B, মানে আমরা টেন্ডার ভোট যদি আপনার বুথে হয় সেই টেন্ডার ভোটের যে লিস্ট, টেন্ডার ভোটার যারা ভোট দিলেন তাদের লিস্ট, সেটা হচ্ছে ফর্ম 17B। আর টেন্ডার ভোট হলে যে ব্যালট পেপারে ভোটগুলি হবে সেই ব্যবহৃত ব্যালট পেপার আর ফর্ম 17B এর মধ্যে ভরবেন। এবার যদি এই সব ঘটনা না ঘটে তাহলে এই ফর্ম 17B-টা কোনাকুনি কেটে দেবেন বা ফর্মটার যে বডি, বডিতে নীল বলে লিখে এই কভারটার মধ্যে ভরে দেবেন, যেন ফাঁকা জমা দেবেন না, ফর্মটা অবশ্যই দেবেন, সেখানে নীল লিখে দেবেন, দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবেন। চার নম্বর কভারে কি থাকবে, টেন্ডার ব্যালট পেপার যেগুলো ব্যবহার হয়নি, আনইউজড, সেই সমস্ত টেন্ডার ব্যালট পেপারগুলি এই কভারটার মধ্যে ঢুকবে। আর পাঁচ নম্বর কভারে আপনার ঢুকবে ফর্ম 14। ফর্ম 14 মানে হচ্ছে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট, আপনার বুথে যদি চ্যালেঞ্জ ভোট হয় সেক্ষেত্রে ফর্ম 14 লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট এর মধ্যে ঢোকাবেন, যদি চ্যালেঞ্জ ভোট না হয় এই ফর্মটা কোনাকুনি কেটে দেবেন বা নীল লিখে এই কভারের মধ্যে ভরে দেবেন, দিয়ে এই পাঁচটি ছোট ছোট কভার এই বড় কভারটির মধ্যে ভরে দেবেন। তাহলে প্রথম তিনটি প্যাকেট তিনটেরই রং সাদা। এরপর আমরা চলে যাচ্ছি ফোর্থ প্যাকেট,
তার নাম হচ্ছে নন স্ট্যাটুটরি কভার, এটি হচ্ছে হলুদ রঙের, যে কারণে আমি হলুদ রং দিয়েই বুঝিয়েছি। এবং এই বড় কভারটা সিরিয়াল হচ্ছে 4x1। এবার এর মধ্যে দেখুন টোটাল আপনার 11টি ছোট ছোট কভার ঢুকবে, আমি পরপর ব্যাখ্যা করছি। প্রথম যে কভারটি সেটা হচ্ছে ইলেকট্রন রোলের যে আদার কপিগুলো আছে, মার্কড কপি ছাড়া, ওয়ার্কিং কপি, অ্যালফাবেটিক্যাল, যা যা দেবে সেই সমস্ত মার্কড কপি ছাড়া অন্য ইলেকট্রন রোলের যে কপিগুলো সেটা এর মধ্যে ঢুকলো। দ্বিতীয় কভারে ফর্ম 10 মানে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, সেগুলো এর মধ্যে রাখবেন। তৃতীয় প্যাকেট হচ্ছে ফর্ম 12B মানে EDC ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে যারা ভোট দেবেন, EDC ভোট, সেই ফর্ম 12B এর মধ্যে রাখবেন। চার নম্বর প্যাকেটে ঢুকবে প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনের 4টি পার্ট, সেই ডিক্লারেশনটা এর মধ্যে রাখবেন। 5 নম্বর প্যাকেটে ঢোকাবেন, যদি চ্যালেঞ্জ ভোট হোক বা না হোক তার যে রিসিপ্ট বুক, সেই রিসিপ্ট বুক, আর চ্যালেঞ্জ ভোট হলে সেই টাকা, যদি না হয় তাহলে টাকার ব্যাপারটা আসছে না। এটা আপনার চলে গেল 5 নম্বর প্যাকেটে। 6 নম্বর প্যাকেটে যে পেপার সিল মানে গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল আর স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, যেগুলি ব্যবহার হয়নি বা ড্যামেজ হয়ে গেছে, সেগুলো সব এই কভারটার মধ্যে ভরবেন। তারপর 7 নম্বর কভারে ভরবেন ভোটার স্লিপ, যেগুলো ব্যবহার হয়নি সেই আনইউজড ভোটার স্লিপগুলো এর মধ্যে ভরবেন। 8 নম্বর কভারে ভরবেন, ওই দেখবেন যদি আপনার কোনো ভোটারকে সন্দেহ হয় 18 বছর বয়স হয়নি, সেই ধরনের ভোটারদের লিস্ট এবং তাদের ডিক্লারেশন বা যারা ডিক্লারেশন দিতে চায়নি সেই সম্বলিত ফর্ম। এবার এই সমস্ত ঘটনা না ঘটলে ফর্মটি কেটে দেবেন, নীল লিখে এর মধ্যে ভরে দেবেন। 9 নম্বর কভারে ঢুকবে টেস্ট ভোট, যদি আপনার বুথে হয় তাহলে ভোটার যে টেস্ট ভোট দিচ্ছে তার জন্য তাকে ডিক্লারেশন দিতে হয়, যেটা 49MA বলা হয় টেস্ট ভোটের কেসটাকে। তো সেই টেস্ট ভোট দেওয়ার সময় ভোটার যে ডিক্লারেশন দেবে সেই ডিক্লারেশনগুলি এই ফর্মটা এই কভারটার মধ্যে ভরবেন। 10 নম্বর কভারে ASD ভোটার্স, আপনার বুথে যদি ASD ভোটার থাকে আপনাকে DC থেকে লিস্ট দেবে, সেই লিস্টে ASD ভোটারদের মধ্যে যারা ভোট দেবে তাদেরকে একটা ডিক্লারেশন দিতে হয়, সেই ডিক্লারেশনগুলি এই 10 নম্বর কভারে ভরবেন। 11 নম্বর কভারে ভরবেন যদি চ্যালেঞ্জ ভোট হয় এবং ভোটার যদি ভুয়ো বের হয় তখন ভোটারকে পুলিশের হাতে তুলে দিতে হয়, তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটাকে বলা হচ্ছে লেটার অফ কমপ্লেন টু SHO মানে স্টেশন হাউস অফিসার। তো সেটার বা একটা কাউন্টার পার্ট ছিঁড়ে নেওয়ার ব্যাপার থাকে। তো এই সংশ্লিষ্ট ভিডিওগুলো আপনারা দেখবেন, সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো সেই লেটারটা এই কভারের মধ্যে ভরবেন, দিয়ে এই 11টি ছোট ছোট কভার 9টি বড় কভারের মধ্যে ভরে দেবেন। 5th প্যাকেটটা হচ্ছে বাদামি রঙের, এটার গায়ে লেখা থাকবে হ্যান্ডবুক ইনস্ট্রাকশন এক্সেট্রা, এটা 5 নম্বর প্যাকেট, তাই 5x1 লেখা আছে। এর মধ্যে যেগুলো ঢুকবে প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, EVM ম্যানুয়াল, তারপরে ওই অমোচনীয় কালি যেটুকু বেঁচে আছে বা ব্যবহার হয়েছে সেটা, স্ট্যাম্প প্যাড, এই সমস্তগুলো এর মধ্যে ঢুকবে। 6th প্যাকেটটা হচ্ছে আদার পোলিং ম্যাটেরিয়াল, এটা নীল রঙের, আর এটা গেল বাদামি রঙের। এই 5th প্যাকেট হচ্ছে বাদামি রঙের, 6th প্যাকেট হচ্ছে নীল রঙের আদার পোলিং ম্যাটেরিয়াল, তার জন্য এটা 6x1, এটা সিরিয়াল নাম্বার। এর মধ্যে হচ্ছে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, আদার আনইউজড ফর্ম, মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক, ডিস্টিংগুইশিং মার্ক, অমোচনীয় কালি রাখার যে কাপ এবং অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আছে, স্টেশনারি ম্যাটেরিয়াল বা ফর্ম, যেগুলো মানে এরপর যা পড়ে থাকবে সব এর মধ্যে ঢুকিয়ে দেবেন। এই গেল 6th প্যাকেটের গল্প। আর যেটা আমি বললাম প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আগে বলেছি, পার্ট 4 এবং পার্ট 5 যদি ব্যবহার হয়, অর্থাৎ মেশিন পরিবর্তনের কেস, একটা হচ্ছে মক পোলের সময় আর একটা হচ্ছে আসল ভোটের সময়, তো এই পার্টগুলো যদি ব্যবহার হয় সেটা সেক্টর অফিসারকে সরাসরি হাতে জমা দিতে হবে। তো এই হচ্ছে সামগ্রিক বিষয়, আমি যতটা সম্ভব সহজ করে একদম সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এইভাবে আপনারা ফর্মগুলো ফিল আপ করে সংশ্লিষ্ট কভারে ভরে জমা দেবেন, গালা দিয়ে সিল করবেন কি না আমি আবার বলছি, সেটা DC ভোটের আগের দিন জেনে নেবেন। তো এইভাবে কাজ করুন তাহলে আর কিন্তু কোনো সমস্যা হবে না, অন্তত RC জমা দেওয়ার বিষয়ে। যদি হাতে হাতে অন্য কোনো ফর্ম টর্ম দেওয়ার বিষয় থাকে আমি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং আবার বলছি লোকসভা ভোটের সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন, সেগুলো অবশ্যই আপনারা দেখুন এবং শেয়ার করুন সমস্ত ভোটকর্মীর উদ্দেশ্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।